কংগ্রেসৰ তৎপরতা, এআইডিএফৰ সমষ্টিত তৎপরতা, লক্ষ্য ধুবুরী লোকসভা সমষ্টি, উদ্দেশ্য বদরদিন আজমলক পরাস্ত করা। কংগ্রেসে এক বিশেষ কার্যসূচী গ্রহণ করব, কংগ্রেসৰ বিধায়ক নথকা সমষ্টি সমূহত অনুষ্ঠিত করব জনসভা। তার বাবে প্রথম প্রস্তুতি আরম্ভ করেছে ধুবুরী। ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত এআইডিএফৰ বিধায়ক থকা সমষ্টি সমূহত জনসভা অনুষ্ঠিত করার যুজা চলাইছে। রকিবুল হুসেন, জাকির হুসেন সিকদারকে ধরে কেইবাজনো নেতার উপস্থিতিত ধুবুরী, বিলাসীপাড়া, গৌরীপুরত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীক লৈ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রকিবুল হুসেনের ভাষ্য, প্রস্তুতি সভাতেই রাইজর ব্যাপক সঁহাৰি, ধুবুরীবাসীয়ে আজমলক বিদায় দিব। অর্থাৎ কংগ্রেসের যত বিধায়ক নাই সেই সমষ্টিবিলাকত আমি আরম্ভণি হিসাবে 20-30 সভা করি। সেই প্রস্তুতি সভাতেই আজি আমি এই বিলাসীপাড়ালে আহিছিলোঁ। আজি এই বিলাসীপাড়াত আপনাদের দেখিছে একটা সুন্দর পরিবেশের ভিতর অভূতপূর্বে আজি মানুষের সঁহাৰি। এই কারণে সঁহাৰি যে রাইজে ভাবিছে যে কেতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বর স্বেচ্ছাচারী এই সাহস নাইকিয়া হয়, কেনেক রাইজক টেটু চেপি রাজত্ব করে এই সরকারখন যায়। রাইজে অনুভব করেছে হিমন্ত বিশ্ব শর্মাক দিসপুরেরপরা আঁতরাবলে হলে ধুবুরীরপরা তোর রাজনৈতিক বন্ধু বদরদিন আজমল ডাঙরিয়াক আঁতরাব লাগিব। সেই কারণে আমার প্রস্তুতি সভাকে ভাবিব নারাকে মানুষের ভিড় দেখা গেছে। এআইডিএফে কংগ্রেসক সমালোচনা করে আহিছে যে কিয় কংগ্রেসে কেবল এআইডিএফৰ সমষ্টি সমূহক লক্ষ্য করে লৈছে। বিজেপির সমষ্টিত কংগ্রেসের তৎপরতা নাই কিয়? এআইডিএফৰ এই অভিযোগক উভতি ধরেছে কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারে। এআইইউডিএফে ভয় খাইছে। ইউডিএফে কিমান ভয় খাইছে আপনাদের ভাবক। দিন আজমল ডাঙর আর ইউডিএফে একটা প্রশ্নের উত্তর দিয়ক, ধুবরী আর ধুবরীবাসীক ভাল পায় না নাই? যেতিয়া রাইজে যেতিয়া আমাক আজমল ডাঙরের তাত কেনেকুৱা শাসন চলাই আছে সেই কথাবিলাক যেতিয়া তার রাইজে উদঙাই দিয়ে, তেতিয়া তেওঁলোকে কংগ্রেসক টার্গেট করে, কয় কংগ্রেসে কেবল ধুবরীত কিয় আহে, ইউডিএফৰ তাত কিয় আহে। চিন্তিত ধুবরী যত যদি ইউডিএফে বেয়া পাইছে তার মানে আমি সফল হয়েছো। আমি যে আগের প্রায় কই আছো এবার ধুবরীর পর আজমল ডাঙরিয়াক বিদায় দিব, এই কথাটোর যে আমার কথার যুক্তি আছে বা আমার কথার মাজত যে সত্যতা আছে তার প্রমাণ যে ধুবরী কংগ্রেস জয়ের লগে লগে ইউডিএফৰ মাথা গরম হয়ে যায়। মাথা গরম মানে তো কংগ্রেসের জয়। ধুবরী লোকসভা সমষ্টিতে এবার বদরদিন আজমলক পরাস্ত করবলৈ উঠি পড়ি লাগিছে কংগ্রেস। ধুবরীবাসীর মাজত চর্চা চলিছে আজমলৰ বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কোন হব। চর্চাত আছে রকিবুল হুসেন, আব্দুল খালেক, ওয়াজেদ আলী চৌধুরী। ধুবুরীত কংগ্রেসের তৎপরতা তীক্ষ্ণ কটাক্ষ করেছে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদে। ধুবুরীত আজমলৰ সন্মুখত তিষ্ঠিব পৰা নাই কংগ্রেস নেতা। সংখ্যালঘুর টু শব্দ উচ্চারণ করা নাই রকিবুল হুসেনে। কংগ্রেসে চেষ্টা করে আছে, ভাল কথা, কিন্তু আজমল সাহেবের সম্মুখত তিষ্ঠিব পৰা কংগ্রেসের কোনো নেতা দেখা নাই। মই শুনামতে রকিবুল হুসেন ক্যান্ডিডেট, ওয়াজেদ আলী চৌধুরী ক্যান্ডিডেট, খালেক সাহাবু উঠাই ক্যান্ডিডেট। যি রকিবুল হুসেনে মাইনরিটির কোনো একটা বিপদের সময়ত একটা টু শব্দ উচ্চারণ করা নাই, ওয়াকা সম্পত্তি নিজে আত্মসাত করে থাকে। ইয়ার উপরি নরসিংবাড়ীত যেতিয়া নরসংহার হয়েছিল বাহিরত আছিল, বিদেশত আছিল। গতিকে রকিবুল হুসেনক ধুবুরীবাসীয়ে সমষ্টিত প্রত্যুত্তর দিব। ধুবুরী লোকসভা সমষ্টি দখলের কংগ্রেসে চলা এই কুচকাওয়াজের অংশ হিসাবে বিবেচিত হয়েছে এআইডিএফৰ বিধায়ক থকা সমষ্টি কেইটাত জনসভা অনুষ্ঠিত করব বিচারটো। কংগ্রেসের তৎপরতাই সচাক এআইইউডিএফক বিপদত পেলাব নেকি? বদরদিন আজমল ধুবুরীত অপ্রতিরোধ হয়ে থাকিব নেকি? ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।